আমরা ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম এরা শাল পাতার মধ্যে কলা পাতা পেঁচিয়ে তার মধ্যে হচ্ছে রাইস হচ্ছে দেয় আর মাটির হচ্ছে ভাড়ে জল দেয়। এটা হলো আদর্শ হিন্দু হোটেলের বিশেষত্ব। আর বাঙালি মানেই ভাতে মাছে বাঙালি, তাই প্রথমেই আমাদের পেঁয়াজ লঙ্কা পাতি লেবু দেওয়া হয়েছিল আর সাথে লবণও ছিল, যার যেরকম পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারো। তারপরে চলে আসলো আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম, একদম প্লেন সাদা ভাত দেওয়া হয়েছিল, যে যত পরিমাণে হচ্ছে নিতে পারো তোমরা এই ভাত। দেন আমরা অর্ডার দিয়েছিলাম রুই মাছের কালিয়া, সোনা মুগ ডাল আর তার সাথে দিয়েছিলাম মোচার ঘণ্ট, চিকেন কষা আলু দিয়ে চিকেন কষা, রুই মাছ হচ্ছে মাখানি, ঝুড়ি আলু ভাজা, মোচার ঘণ্ট আর সোনা মুগ ডাল। আমরা এই আইটেমগুলোই অর্ডার দিয়েছিলাম। তো এখানে প্লেন রাইস আমি নিয়েছি, তার সাথে পেঁয়াজ লঙ্কা আর লেবু দিয়েছে, আর আমি চিকেন নিয়েছি, চিকেন লেগ পিস প্লাস মটনও আছে। আর এখানে হচ্ছে আমি রুই ফিশ হচ্ছে নিয়েছি, রুই মাছের হচ্ছে ঝোল আলু দিয়ে, ঝুড়ি আলু ভাজা, মোচার ঘণ্ট, এখানে খুব স্পেশাল, এটা আজকের জন্য স্পেশাল, আর ডাল। তো এটা এই কটা আইটেম হচ্ছে আমি খাবারের জন্য নিয়েছি আজকে। আমরা আজকে চলে এসেছি আদর্শ হিন্দু হোটেলে, চলো দেখা যাক আমি কী কী আইটেম হচ্ছে নিয়েছি। অনিয়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আর নিয়েছি তোমাদেরও ফেভারিট আমারও ফেভারিট ঝুড়ি আলু ভাজা, আর তার সাথে হচ্ছে নেওয়া হয়েছে মোচার ঘণ্ট, যেটা আজকের জন্য হচ্ছে খুবই স্পেশাল, সোনা মুগ ডাল, এটা খুবই হচ্ছে টেস্ট ছিল, আর তার সাথে নিয়েছি বড় একটা রুই মাছের পিস, রুই মাছের ঝোল, বড় একটা আলু দিয়ে রুই মাছের ঝোল দেওয়া হয়েছিল, আর চিকেন কষা, মানে চিকেনের একদম পাতলা ঝোল, মানে গ্রেভিটা বুঝতেই পারছো কতটা পাতলা করেছে, আর একটা লেগ পিস হচ্ছে নিয়েছি, যেহেতু আমার ফেভারিট হচ্ছে লেগ পিস। তো চলো খাওয়া স্টার্ট করা যায়। তো স্টার্ট করি আমার খাওয়া। ফার্স্টে হচ্ছে ডাল নিয়ে নিলাম, সোনা মুগ ডাল। তো এটা টেস্টটা তো তোমাদের ফার্স্টেই বললাম খুব ভালো ছিল, খুব টেস্টি হচ্ছে ছিল, একদম ঘরোয়া প্রসেসে হচ্ছে করেছে। নেক্সট ফ্রাই
মোচার ঘটলো। তো এই আইটেমগুলো হচ্ছে নিয়েছি, তো প্রাইস রেটটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফুড নিয়ে কোনো কথা হবে না, খুব মানে খুবই সুন্দর, আর অ্যাম্বিয়েন্স তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো খেতে খুবই টেস্ট, একদম ঘরোয়া, যেরকম বাড়িতে রান্না হয় একদম সেই প্রসেস এখানে প্রত্যেকটা আইটেম হচ্ছে করে। তো চলো দেখতে থাকো আমাদের সাথে আজকে। এটা ছিল পুঁটি মাছের চচ্চড়ি, একদম ধনে পাতা দিয়ে হচ্ছে তৈরি। এটা ছিল ভেজ আইটেম মোচার ঘণ্ট, এটা আমরা ট্রাই করেছিলাম, জাস্ট ফটাফটি হচ্ছে টেস্ট ছিল, একদম ঘরোয়া প্রসেসে মোচার ঘণ্টটা তৈরি করা ছিল। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, তার সাথে গরম গরম ঝুড়ি আলু ভাজা। এই আইটেমগুলো তো তোমরা দেখে নিলে, এছাড়াও ছিল শুক্তো একদম ঘরোয়া প্রসেসে তৈরি, আর তার সাথে ছিল গরম গরম সাদা ভাত, তোমরা এখানে পেয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো কত ধরনের এখানে মাছ পাওয়া যায়। এটা ছিল রুই মাছের ঝোল আলু দিয়ে একদম পাতলা, তার সাথে ছিল ভ্যারাইটিস হচ্ছে মাছ ভাজা। বাঙালি শেষ ভাত চাটনি না হলে চলে না, তাই তোমরা আমের চাটনিও এখানে পেয়ে যাবে, তার সাথে মচমচে হচ্ছে পাঁপড় হচ্ছে ভাজা। এখানকার চিকেন কষা আর মাটন কষা জাস্ট ফটাফাটি, এটা আদর্শ হিন্দু হোটেলের হচ্ছে ফেমাস একদম। তো এখন একটু ইন্ট্রো দেবে, ইনি হচ্ছেন টেবিল স্টাফ, মানে টেবিলে হচ্ছে খাবার পরিবেশন করে। তো ইনি বলবেন তার ইন্ট্রো, কত বছর ধরে খাবার পরিবেশন করছে আর কী কী খাবার দেবে দেয়। এখানকার প্রাইস রেট তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো চলো দেখো। আপনার নাম? আপনার নাম? আমার নাম হচ্ছে রবীন্দ্র পাল। আচ্ছা, রবীন্দ্র পাল। আমি এখানে প্রায় আমি এখানে প্রায় 45 বছর ধরে টেবিলে খাওয়ার সার্ভিস করছি। 45 বছর ধরে সার্ভ করছি? হ্যাঁ, একই রকম আছি। এখন বিভিন্ন খাবার দিচ্ছি, বিভিন্ন রকমের খাবার কাস্টমার এলে কাস্টমার সঙ্গে ভালোবাসা, প্রত্যেকদিন খাবার দিই। কটা থেকে কটা অবধি দিচ্ছে? আমি এখানে সকাল 10টা থেকে। আচ্ছা, বেলা 4টা। আচ্ছা, এটা কটা অবধি ক্লোজ হয়ে যায় কখন আদর্শ হিন্দু হোটেল? কবে? পাঁচটার সময়, মানে সকাল 9টা থেকে রান্না স্টার্ট হয়, তারপরে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে 5টার মধ্যে শেষ হয়ে যায়। মানে 6টায় স্টার্ট হয়, গোছাতে গোছাতে 7টা থেকে একদম স্টার্ট হয়, একদম রাত 10টা অবধি এখানে আসলে খাবার পাওয়া যায়।
আচ্ছা সকালে যে রান্নাটা হয় সেটাই রাতে রান্না না সকালে রান্না আলাদা আবার রাতে রান্না আলাদা আচ্ছা সকালের আইটেম আলাদা রাতে সকালের আইটেমটা আলাদা কিন্তু থার্সডে করে মটনটা কোনো বেলাতেই হবে না আর বোটে যেগুলো আছে আমাদের আজকে আজকে যে মেনুতে বোটেতে আছে আজকে সেই মেনুতে এগুলো আছে যেমন মন করো রুই মাছ আছে আচ্ছা তো থার্সডের আজকের মেনুটা হচ্ছে এটা ভাত ডাল ভাজা তরকারি মাংস মুরগি স্পেশাল চাটনি প্রাইস রেট এখানে পাশে দেওয়া দেওয়া হয়েছে তো ঠিক আছে তো আপনি তো বললেন ডেসক্রিপশন আর আপনার নামটা একটুখানি কাইন্ডলি বলে দিবেন আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ পাল আচ্ছা আপনাকে এখানে আসলে তো সবাই পেয়ে যাবে সবাই পেয়ে হ্যাঁ কেন আপনাকে দেখেই সবাই এসেছে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা কত আপনার নাম কত জন কর্মচারী এখন আমি ইন্ট্রো শর্ট একটা নিয়ে নেব আদর্শ হিন্দু হোটেলের যে মালিক তার কাছ থেকে তো বলুন যে কত বছরের পুরনো আর আপনার নাম 70 বছরের পুরনো আপনার নাম আচ্ছা আমার নাম সুশান্ত মণ্ডল আমি এখানে 20 বছর ধরে কাজ করছি ঠিক আছে আমাদের ওনার হচ্ছে বাড়ি কলাঘাট আর উনি হচ্ছে ওনার বাবা কালীপদ মাইতি উনি চালাতো উনি মারা গেছে ওনার বর্তমানে ছেলে তরুণ মাইতি চালাচ্ছে তরুণ মাইতি চালাচ্ছে প্রত্যেক দিন কেনা হয় আর প্রত্যেক দিন বিক্রি হয় তার জন্য দামটাও আমাদের মানে মেনু ফিক্স থাকে না আর রেট গুলো ফিক্স থাকে না মটনটা হচ্ছে বৃহস্পতিবার বন্ধ থাকে আর না হলে সপ্তাহে ছ দিন মটন থাকে এবারে অর্ডার দিন বৃহস্পতিবার কারোর মটন লাগলে অর্ডার দিলে বুধবার আমরা আনিয়ে রাখি বৃহস্পতিবার করে দেওয়া হয় না বন্ধ থাকে আর চিকেন পেয়ে যাবে চিকেন হচ্ছে সবসময় পাওয়া যাবে একদম হ্যাঁ উইকে সাতটা সেভেন ডেজ আর সানডে কি ওপেন থাকে না বন্ধ থাকে সানডে টাইমটা হচ্ছে সকাল 10টা ওপেন হয় বিকেল 4টা পর্যন্ত আবার সন্ধ্যে 7টা ওপেন হয় রাত 10:30 পর্যন্ত ঠিক আছে থ্যাংক ইউ আজকে কি কি আইটেম হয়েছে থার্সডেতে সেটা শেয়ার করুন আচ্ছা আজকে হচ্ছে সবজি হয়েছে শুক্তো হয়েছে ডাল হয়েছে আলু ভাজা হয়েছে মোচার ঘণ্ট হয়েছে ছোট মোরলা মাছ আলু দিয়ে তরকারি হয়েছে আলু পটলের দলমা হয়েছে আর মাছের মধ্যে আছে পাবদা আছে ভেটকি আছে পার্শে আছে চিংড়ি আছে চিতল আছে ট্যাংরা আছে বোয়াল আছে আর মাছ আছে চারাপোনা আছে তেলাপিয়া আছে কাতলা আছে এটা মাছ আর আজকে হচ্ছে মাছ সব ধরনেরই হয় আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে চিকেন হয়েছে মটন হয়েছে আচ্ছা আর একটা হচ্ছে আমাদের হচ্ছে সুইগি জোম্যাটো এবং অ্যাভেলেবেল সবসময় থাকে এবং সুইগি জিনিতে কেউ বুক করলে ঠিক আছে যেরকম রেট আপনার পাবদা মাছ রয়েছে আজকে 170 টাকা আচ্ছা এইটা হচ্ছে রেটে রয়েছে আজ এটা এখানে চেঞ্জ হয় তো প্রতি মানে সপ্তাহে চেঞ্জ হয় রেট ঠিক আছে তো সবই তোমরা জোম্যাটো সুইগি থেকেও অর্ডার দিয়ে দিতে পারো আদর্শ হিন্দু হোটেলের খাবার ওরা সুন্দর করে প্যাকেট করে বক্সের মধ্যে হচ্ছে খাবার হোম ডেলিভারি হচ্ছে করে একদম রিজনেবল হচ্ছে প্রাইসে সো আমরা বেরিয়ে গেলাম পাইস হোটেল আদর্শ হিন্দু হোটেল হচ্ছে থেকে তো এখানেই এন্ড করতে হবে এবার ব্লগটা তো এরকমভাবে পাশে থাকবে আর সাপোর্ট করবে যারা এখনও কলকাতা ব্লগার অফিস সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই হচ্ছে ক্লিক করবে আর আমার নোটিফিকেশান পেয়ে যাবে বিভিন্ন হচ্ছে ফুড ব্লগ ফুড রিভিউ ব্লগ হচ্ছে গিয়ে তো কেমন লাগছে আমার চ্যানেলটা অবশ্যই এই ব্লগের হচ্ছে শেষে কমেন্ট বক্সে অবশ্যই হচ্ছে জানাবে চলো দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট আমার এই ব্লগটা সো
गाइस এখানে এন্ড করব কেমন লাগলো আদেশ হিন্দু হোটেলের এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবে বেশি করে হচ্ছে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে এই ভিডিওটা শেয়ার করবে আর তোমরা কি রকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এরকম পাইস হোটেল আমার ফার্স্ট টাইম হচ্ছে করা হলো ব্লগ আর এরকম যদি পাইস হোটেল তোমরা পছন্দ করো আরো নতুন নতুন পাইস হোটেল নিয়ে নেক্সট এপিসোডে তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো এই এপিসোডটা এই পর্যন্ত চলো বাই।